আজকের গল্প গরিব চাষি আর লোভী শেঠ। সম্রাট আকবরের রাজ্যে সবাই সুখে শান্তিতে বসবাস করত এবং প্রায়ই যখন কোনো গুরুতর সমস্যা দেখা দিত, মানুষ বিচারের জন্য রাজার দরবারে পৌঁছে যেত। সেখানে বীরবলের বুদ্ধিমত্তা দিয়ে রাজা খুব সহজেই সেই সমস্যার সমাধান করে দিতেন। কিন্তু একবার রাজার দরবারে এক অদ্ভুত ঘটনা প্রকাশ্যে এলো। অদ্ভুত গল্পটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই গল্পটা সম্রাট আকবরের রাজ্যের একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত নাথপুর গ্রামের। রাজ্যের অন্যান্য গ্রামের মতো সেই গ্রামেও খুব কম আরাম আয়েশ ও সুযোগ সুবিধা ছিল, কারণ গ্রামটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ছিল। ওই গ্রামের মানুষ ছিল নিরক্ষর এবং দরিদ্র। তারা কৃষিকাজ করত এবং তা থেকে জীবিকা নির্বাহ করত। সেই গ্রামে এক লোভী ধনী শেঠও ছিল। শেঠ অভাবীদের সুদের টাকা দিত এবং কৃষকরা যখন তাদের ফসল শেঠের কাছে বিক্রি করতে আসত, তখন সে ধার দেওয়ার টাকার হিসেব মিটিয়ে নিত। প্রায় যে কৃষকরা টাকা দিতে পারত না, শেঠ তাদের ভুলিয়ে ভালিয়ে তাদের জমি কম দামে নিজের নামে লিখিয়ে নিত। কিন্তু তা সত্ত্বেও শেঠ গ্রামের মানুষের কাছে ভগবানের চেয়ে কিছু কম ছিল না। আসলে গ্রামটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় সেখানে বিশেষ কেউ আসত না, আর শেঠ মানুষের মনের আসলে গ্রামটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় সেখানে বিশেষ কেউ আসত না, আর শেঠ মানুষের মনে এতটাই আস্থা তৈরি করেছিল যে কেউ তাকে সন্দেহ করার কথা ভাবতেও পারত না, আর সেই কারণেই শেঠ নিজেকে সেই গ্রামের রাজা মনে করত। সেই গ্রামে রতন নামে এক চাষি ছিল। রতনের খুব কম জমি ছিল, কিন্তু সে কঠোর পরিশ্রম করে তার ছোট্ট জমি থেকে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করত। এবারে তার জমিতে আগের বারের চেয়ে ফলন বেশি হয়েছিল। সে তার ফসল নিয়ে শেঠের কাছে পৌঁছলো এবং শেঠ তার গুদামে ফসলটা রেখে দিল। তারপর শেঠ ফসলের ওজন হিসেব করে রতনকে বলল, আরে রতন, এবার মনে হচ্ছে তুই ভালোই পরিশ্রম করেছিস, পুরো 40,000 টাকার ফসল হয়েছে তোর। কথাটা শুনে রতন খুব খুশি হয়ে গেল, কারণ এত টাকা গরিব রতনের কাছে অনেক বড়। কিছুক্ষণ চিন্তা করার পর রতন শেঠকে বলতে লাগল, হ্যাঁ শেঠজি, এইবার ভগবানের কৃপায় ফলন ভালো হয়েছে। শেঠজি, এই টাকার অর্ধেকটা আমার সারা বছরের রেশনের জিনিসের জন্য সঞ্চয় করে নিন। ঠিক আছে, এই নে তোর বাকি টাকা। আরে রতনবা, এবারে এত টাকা দিয়ে কি করবি? শেঠজি, আমার মেয়ের বয়স সবে 16 হয়েছে, তাই আমি একটু রোজগার করে ওর বিয়ের জন্য সঞ্চয় করছি। আরে ভাই, সাবধানে রেখো, দেখো আবার যাতে ঘরে চুরি না হয়ে যায়। শেঠের কথাগুলো শুনে রতন মনে মনে চিন্তিত হয়ে গেল। এখন সে ভয় পেতে লাগলো যে এত টাকা ঘরে রাখলে যদি চুরি হয়ে যায়। কিছুক্ষণ চিন্তা করে সে শেঠকে বলতে লাগলো, হ্যাঁ শেঠজি, আপনি ঠিকই বলেছেন, আমার কাছে এত টাকা বাড়িতে রাখা নিরাপদ নয়, আমি গরিব, কি করি এখন? শেঠ খুব লোভী ছিল। সে ভেবেছিল তার সুদের টাকা দিয়ে সে অনেক লাভ করবে। এমন মূর্খ তো আর রোজ রোজ আসে না। আরে চিন্তা করিস না, আমি আছি তো। দেখ, আমরা একে অপরকে এত বছর ধরে চিনি, তুই যদি চাস তাহলে এই টাকাটা আমার কাছে জমা কর, আর কাউকে বলিস না, দরকারে যখনই টাকা লাগবে নিয়ে যাবি। শেঠের ফাঁদে রতন ফেঁসে গেল। সে শেঠের কাছে জমা টাকা রেখে নিজের বাড়ি চলে গেল। এখন যখনই রতনের ফসল বিক্রি হয়, সে কিছু টাকা শেঠের কাছে জমা করে দেয়। দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল। এখন রতনের মেয়ের বিয়ের যোগ্য হয়েছে, আর রতন তার জন্য একটা ভালো ছেলে খুঁজে তার বিয়ে ঠিক করে দিয়েছে। বিয়ের আর মাত্র কয়েকদিন বাকি ছিল। বিয়ের খরচের কথা ভেবে সে টাকা আনার জন্য সেই শেঠের বাড়িতে গেল। শেঠজি, আগামী মাসে আমার মেয়ের বিয়ে, তাই আজ আমি যত টাকা সংগ্রহ করেছি দয়া করে আমাকে দিন। টাকা? কোন টাকা, কোন টাকার কথা বলছিস? এই কথা শোনার সাথে সাথে রতনের পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ তার মেয়ের বিয়ে সামনের মাসে এবং সে তার জীবনের সমস্ত সঞ্চয় শেঠের কাছে জমা দিয়েছিল। কিন্তু যখন সময় এলো, শেঠ তার কথা রাখল না। আসলে রতনের সঞ্চয় বাড়ার সাথে সাথে শেঠের লোভও বেড়ে গিয়েছিল।
এখন সে সেট কিছুতেই রতনকে তার টাকা ফেরত দিতে চায় না, কারণ সে জানত যে রতনের কাছে কোনো প্রমাণ নেই, এমনকি গ্রামে রতনের কথা কেউ বিশ্বাসও করবে না। দুজনের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়েও কোনো ফল হলো না। রতন গ্রামের অন্য লোকেদের এই ঘটনার কথা বলল, কিন্তু কেউ তাকে বিশ্বাস করল না। আর সেটকে এটা জিজ্ঞেস করার সাহসও কারোর ছিল না, কারণ সবাই ভয় পেয়েছিল যে সেট যদি রাগ করে রেশন বন্ধ করে দেয় তাহলে তাদের পরিবার না খেয়ে মারা যাবে। রতনের অনেক চেষ্টা সত্ত্বেও সেট তার টাকা ফেরত দিল না। এবারে রতন তার মেয়ের বিয়ে দিত কিভাবে? টাকা না থাকায় রতনের মেয়ের বিয়ে ভেঙে যায়। রতন খুব চিন্তায় পড়ে এবং একদিন তার বন্ধু তার বাড়িতে আসে। সে বাদশাহ আকবরের প্রাসাদের বাগানে কাজ করত। সব কথা শুনে তার বন্ধু তাকে রাজপ্রাসাদে যাওয়ার পরামর্শ দেয়। পরের দিন রতন তার বন্ধুর সাথে রাজদরবারে উপস্থিত হল এবং সে পুরো ঘটনাটা সম্রাটকে জানাল। সমস্যা শুনে বাদশাহ চিন্তায় পড়ে গেলেন, কারণ রতনের কাছে কোনো সাক্ষী ছিল না এবং সাক্ষী ছাড়া এটা প্রমাণ করাও মুশকিল যে সেট মিথ্যে কথা বলছে। তারপর অবশেষে বীরবলের সমাধান বের করল আর রতনকে বলল, আপনি আমায় আপনার ঠিকানা দিন এবং কোনো চিন্তা ছাড়া আপনি বাড়ি ফিরে যান। তারপর রতন বীরবলকে তার ঠিকানা বলে সেখান থেকে তার বাড়ি চলে গেল। পরদিন সকালে বীরবল তার সৈন্যদের নিয়ে সেই গ্রামে পৌঁছে সেটের দোকানের কাছে গিয়ে সেটকে বলল, আমি বীরবল, বাদশাহ আকবরের দরবারি, এবং আমি এখানে এসেছি রতন নামে এক চাষির খোঁজে। আসলে গত রাতে রাজা স্বপ্নে তার মামাকে দেখেছিলেন, যিনি মারা গেছেন তার শৈশবে, কিন্তু এই এলাকায় তিনি নাকি পুনর্জন্ম করেছেন এবং এই মুহূর্তে তিনি কোনো বড় সমস্যায় রয়েছেন। সকালে রাজজ্যোতিষী ওই স্বপ্নকে সত্য বলে প্রমাণ করেছেন। এখন আমি তার সন্ধানে এসেছি এবং আমার সাথে এই সৈন্যদেরও নিয়ে এসেছি, কারণ যে তাকে কষ্ট দিয়েছে তাকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে যাব এবং রেগে আগুন রাজা তার শিরচ্ছেদ করবেন। আপনি কি জানেন এই রতন চাষী কোথায় থাকে? বীরবলের এই কথাগুলো শোনার সাথে সাথে সেট ভীষণ ভয় পেয়ে যায়। এবারে সেট ভয় পেল যে রতনকে পেলে তার মৃত্যু নিশ্চিত। সে তার শয়তানি মনকে কাজে লাগিয়ে বীরবলকে বলতে শুরু করল, আপনি সম্ভবত ভুল গ্রামে এসেছেন, পাশের গ্রামে গিয়ে দেখুন, সেখানে রতন নামে এক চাষি থাকে। বীরবল সেটের কথায় রাজি হলেন এবং সেখান থেকে চলে গেলেন। এখন সেট ভয় পেল, যদি সত্যি রতনকে খুঁজে পাওয়া যায় তাহলে তার আর রক্ষে থাকবে না, কারণ সেই রতনকে কষ্ট দিয়েছিল। এই কথা ভেবেই সঙ্গে সঙ্গে টাকার থলি নিয়ে সে রতনের বাড়ি পৌঁছয়। রতন ভাই, আমি দুঃখিত, আমার কারণে তোমার মেয়ের বিয়ে ভেঙে গেছে এবং তুমি সমাজে এত অপমানিত হয়েছো। আজ যখন আমি আমার পুরনো অ্যাকাউন্ট দেখছিলাম তখন তোমার দেওয়া টাকার হিসেব পেলাম। এই এই নাও তোমার সব টাকা। আমার কারণে তোমার যে অসুবিধা হয়েছে তার জন্য আমায় ক্ষমা করো। সেটের অজান্তে বীরবল চুপচাপ এই দৃশ্য দেখছিল। এবার এটা প্রমাণ হলো যে সেটি রতনের টাকা নিয়ে রেখেছিল। বীরবল সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে এসে সৈন্যদের নির্দেশ দিল সেটকে গ্রেপ্তার করতে, কারণ তিনি চাননি যে এই লোভী সেট আবার গ্রামের দরিদ্র লোকেদের ফাঁদে ফেলে তাদের জমি ও টাকা দখল করুক। সেটকে বাদশাহের দরবারে হাজির করা হলো এবং বাদশাহ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন। এভাবেই লোভী সেট তার পুরনো পাপের শাস্তি পেল। তাই তো বলা হয়, পাপ কখনো লুকিয়ে রাখা যায় না, কখনো না কখনো সেটা বেরিয়ে আসে। তাই আমাদের উচিত সব সময় ভালো কাজ করা। তবে যাওয়ার আগে এক সেকেন্ড, এই গল্পটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই বলবেন। আর একটা কথা বলুন তো, আপনারা কি হরর স্টোরি দেখেন? ভূত প্রেতের গল্পে আপনাদের ভয় লাগে না তো? কারণ একেবারে লোম খাড়া হয়ে যাওয়ার মতন গল্পের ডেডলি কম্বিনেশন পাওয়া যায় আমাদের আরেকটি ইউটিউব চ্যানেলে, যার নাম প্রাইম টুনস হরর বেঙ্গলি। ওই চ্যানেলটার লিংক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে তার আগে একটি কথা আমি বলে দিই, আমার শিশু এবং দুর্বল হৃদয়ের বন্ধুরা এই চ্যানেলে ভুলেও যাবেন না, কারণ এই চ্যানেলে ভূত প্রেত ডাইনি বুড়ি শাকচুন্নি ব্রহ্মদৈত্যের গল্পের এমন ভয়ঙ্কর কালেকশন পাবেন যে আপনার লোম খাড়া হয়ে যাওয়ার গ্যারেন্টি আমাদের। ও, যেতে যেতে আরেকটি শেষ কথা, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন,
আপনি আমার প্রাইমটুনস ফ্যামিলির একজন মূল্যবান মেম্বার, আর আপনাকে আমি কিছুতেই হারাতে চাই না। আমার পরবর্তী ভয়ঙ্কর গল্পটা যখন নিয়ে আসবো, তখন আপনার মোবাইলে যাতে সবার প্রথমে নোটিফিকেশন যায়, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তো? পারফেক্ট, আজ থেকে আপনার আর আমার বন্ধুত্ব নিশ্চিত। আপনার নিজের নাম কমেন্ট সেকশনে লিখুন, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ যুক্ত থাকুন এবং মজা করতে থাকুন।